প্রতিটি ফুল ফেয়ার স্পোর্টস বাইকের একটি নেকেড এডিশন থাকে মূল ফিচারগুলো মোটামুটি একরকম হলেও পরিবর্তন আসে এর ডিজাইন লুকস রাইডিং পজিশন সহ অনেক কিছুতে আজ আমরা আপনাদের ইন্ট্রোডিউস করাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক ইয়ামাহা আর 15 ভার্সন 3 এর হাইপার নেকেড এডিশন ইয়ামাহা এমটি 15 এর সাথে সো ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান ইউ আর ওয়াচিং দেশি বাইকার আই এম দেওয়ানশন উইথ ইউ টু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট ইমপ্রেশন রিভিউ অফ ইয়ামাহা এমটি 15 সোশ্যাল মিডিয়ায় সবসময় আপকামিং বাইকের একটা হাইপ দেখা যায় ঠিক এই সময়ে সব থেকে বেশি ক্রেজ এই বাইকের বিশেষ করে যে জিনিসটি ইয়ামাহার এই প্রিমিয়াম মোটরসাইকেলটির প্রতি মানুষকে অ্যাট্রাক্ট করে তা হচ্ছে এর এগ্রেসিভ হেডলাইট হুইচ ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং শুধু কি তাই এতে থাকছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ভিভিএ টেকনোলজি নেগেটিভ এলসিডি ডিসপ্লে মিটার ব্রেকিংয়ে এবিএস বাংলাদেশে গ্লোবাল ইয়ামাহার অথরাইজড ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস লিমিটেড ফাইনালি লঞ্চ করেছে এমটি 15 এর ইন্ডিয়ান এডিশনটি বাইকটির প্রাইস চেক করুন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বাইকটির দুইটি কালার অ্যাভেলেবেল করেছে ইয়ামাহা যে দুটি হচ্ছে মেটালিক ব্ল্যাক অ্যান্ড ডার্ক ম্যাট ব্লু দ্য ডার্ক ওয়ারিয়র এমটি 15 এ ব্যবহার করা হয়েছে আর 15 ভার্সন 3 এর ইঞ্জিনটি যেটি 155 সিসির এবং যাকে ঠান্ডা করার জন্য রাখা হয়েছে ওয়াটার কুল সিস্টেম এমটি 15 এর এই ব্লু কোর ভিভি ইঞ্জিনটি 19.03 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাট 10,000 আরপিএম এবং 14.7 নিউটন মিটার টর্ক অ্যাট 8,500 আরপিএম উৎপন্ন করতে পারে স্পোর্টস বাইক হলেও ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকায় বাইকটি থেকে বেটার মাইলেজ পাওয়া যাবে ফোর ভালভের এই ইঞ্জিনে ট্রান্সমিশন সিস্টেমে থাকছে 6 স্পিড কনস্ট্যান্ট ম্যাশ গিয়ারবক্স R15 ভার্সন 3 এর মতো এটিতেও থাকছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস যার ফলে বাইকটির গিয়ার শিফটিং খুব ফাস্ট লাইট এবং স্মুথ স্লিপার ক্লাস কনসেপ্টটি মূলত রেসিং ট্র্যাকে রাইডার যাতে এক্সট্রা ফ্যাসিলিটি পায় এবং দ্রুত ল্যাপ শেষ করতে পারে তার জন্য প্রস্তুত করা হয়েছিল এখন এটি সাধারণত হায়ার সিসির বাইকগুলোতে দেখা যায় লুকস নিয়ে তেমন কিছু বলার নেই দেখতেই পারছেন এর এগ্রেসিভনেস হ্যান্ডেলবার বেশ আপরাইট এবং সিটিং পজিশন বেশ কমফোর্টেবল টার্নিং রেডিয়াস বেশ ওয়াইড হয় সিটি এবং হাইওয়ে উভয় অবস্থায় রাইডে বেশ কমফোর্ট ফিল করবে সিট হাইট R15 ভার্সন 3 এর থেকে 5 মিলিমিটার কম যা 180 মিলিমিটার তবে পিলিয়ন সিটটি তুলনামূলক ছোট হেলদি পিলিয়ন হলে বসে থাকাটা বেশ কঠিন হয়ে যাবে সবার আগে চোখে পড়বে এর বিআই ফাংশনাল হেডলাইটগুলো হেড এবং টেল লাইটগুলো এলইডি এবং দেখতে বেশ ইউনিক ইয়ামাহা তাদের এই বাইকটি ডিজাইন করতে হয়তো সবচেয়ে বেশি সময় দিয়েছে এর ফ্রন্ট ইনকে আকর্ষণীয় করে তোলার জন্য এর বিল্ট ইন কোয়ালিটি বাংলাদেশে ইয়ামাহার বাইকগুলোর মধ্যে সেরা মনে হয়েছে ইয়ামাহা এমটি 15 এর চেসিসে ব্যবহার করা হয়েছে ডেল্টা বক্স ফ্রেম এবং বাইকটির কার্বোয়ের 138 কেজি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার ইয়ামাহা তাদের এই বাইকটি সাজাতে সাহায্য নিয়েছে তাদের প্রিমিয়াম বাইকগুলোর ইঞ্জিন এক্সস্ট হুইল রিম টায়ার মাডগার্ড সাসপেনশন নেওয়া হয়েছে R15 ভার্সন 3 থেকে কিল সুইচ রিয়ারভিউ মিরর ইত্যাদি নিয়েছে FZ25 থেকে টায়ার এবং ডিস্ক সাইজ R15 ভার্সন 3 এর মতোই সামনে 100/80 এবং পেছনে 140/70 সেকশন MRF টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে R15 এ ডুয়েল চ্যানেল ABS থাকলেও এটিতে পাবেন সিঙ্গেল চ্যানেল ABS ফ্রন্টে থাকছে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক সাথে বেব্রা ক্যালিপার এবং অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম রেয়ার ডিস্ক সাইজ 220 মিলিমিটার এবং সাথে থাকছে নিশিন ক্যালিপার ব্রেকিংয়ে এই ডিস্ক ব্রেক ক্যালিপার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ পর্যন্ত আমরা যে বাইকগুলোতে নিশিন ক্যালিপার দেখেছি তার সবগুলোর ব্রেকিং খুব চমৎকার টিম ইয়ামাহা খুব দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে আর ব্রেকিংয়ের সময় বাইকটির ব্যালেন্স দারুণ পেয়েছে ইগনিশন সুইচটি ফুয়েল ট্যাঙ্কের সামনে আনা হয়েছে যা FZS ভার্সন 3 এর মতো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের এবং প্রয়োজনীয় সব ফিচার পাবেন এতে বাইকটিতে সাইড রিফ্লেক্টর রয়েছে যার ফলে বাইকটিতে ডান এবং বাঁ দিক থেকেও সহজে নোটিস করা যাবে ফুল ট্যাঙ্কের সামনে এয়ার স্কুপ রয়েছে যা প্রপার ভেন্টিলেশন পেতে সহায়তা করবে আসুন এবার শুনে নেওয়া যাক বাইকটির সাউন্ড কীরকম R15 ভার্সন 3 এর মতোই অনেকে হয়তো বা জানতে চাইবেন ইন্দোনেশিয়ান ভার্সনটি থেকে ইন্ডিয়ান ভার্সনটিতে কী কী পরিবর্তন রয়েছে ওয়েল ইন্দোনেশিয়ান ভার্সনটিতে এবিএস ছিল না যা এই ভার্সনটিতে পাবেন ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশনের পরিবর্তে থাকছে টেলিস্কোপিক ফর্ক ইন্দোনেশিয়ান ভার্সনের সামনে ব্যবহার করা হয়েছিল 110 সেকশন টায়ার
যেখানে ইন্ডিয়ানটিতে থাকছে R15 ভার্সন 3 এর ন্যায় 100 সেকশন টায়ার। গ্লোবাল ভার্সনটিতে রিমে বিভিন্ন কালার করা হয়েছিল, যেখানে ইন্ডিয়ান ভার্সনটিতে থাকছে ব্ল্যাক কালার। ইন্দোনেশিয়ান ভার্সনটিতে একটু অন্য রকমের সিঙ্গেল স্টার্ট এবং কিল সুইচ ছিল, যেখানে এটিতে ব্যবহার করা হয়েছে FZ25 এর কিল সুইচ। এটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গ্র্যাব রেইল, মাডগার্ড এবং সারিগার্ড, যা ইন্দোনেশিয়ান ভার্সনটিতে ছিল না। এছাড়া অ্যালয় প্যাটার্ন এবং টায়ার ব্র্যান্ডেও পরিবর্তন রয়েছে। আজ এ পর্যন্তই আমরা চেষ্টা করেছি বাইকটিকে ওভারভিউ আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার। পারফরমেন্স নিয়ে তেমন কিছু বলবো না, কারণ বাইকটি এখনও লং টার্ম চালানোর সৌভাগ্য আমাদের হয়। সুযোগ পেলে চেষ্টা করবো বাইকের একটি টেস্ট রাইড কিংবা ইউজার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তবে এতটুকু বলতে পারি এটির পারফরমেন্স মোটামুটি R15 ভার্সন 3 এর আশেপাশেই হবে। সো দ্যাটস অল ফর দিস মোমেন্ট। সবসময় নিয়ন্ত্রিত গতিতে বাইক চালাবেন, লিফটিং রাইট সেফ। Don't forget to subscribe our YouTube channel. Yes, don't forget to subscribe our YouTube channel.